37 নম্বর অধ্যায় বলছে বাবু ফাজলে মান গাদা আল মসজিদে ওমান রাহা এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে যে সকাল বিকাল নিয়মিত মসজিদে যাতায়াত করে সকাল বিকাল মানে দিনে দুইবার নয় মানে পাঁচ টাইম মানে পাঁচবার সালাতের জন্য যেতে হবে কমপক্ষে তো পাঁচবার যারা নিয়মিত মসজিদে যাতায়াত করে তাদের ফজিলত 662 নম্বর হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদে ওয়া রাহা যেই ব্যক্তি সকাল বিকাল নিয়মিত মসজিদে যাতায়াত করে আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা তার জন্য আল্লাহ জান্নাতে তার মেহমানের জন্য তার আতিথ্যের জন্য সুব্যবস্থা করেন ব্যবস্থা করেন কোথায় জান্নাতে এদিকে মসজিদে যাচ্ছে ওর জন্য জান্নাতে আতিথ্যের ব্যবস্থা হয়েছে মানে এখনই এটা আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছেন যতবার যাচ্ছেন মসজিদে যখনই যাচ্ছেন আপনি যেমন আল্লাহর কি মেহমান যেন হাজি সাহেবের উমরাকারী আল্লাহর মেহমান তার চাইতে বড় মেহমান হচ্ছে পাঁচক্ত সালাতে যারা মসজিদে যাচ্ছে আল্লাহর মেহমান আর মেহমান বাড়িতে আসলে তাদের জন্য কি করতে হয় আপ্যায়নের ব্যবস্থা করতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন যখন যখন তারা মসজিদে যাতায়াত করে 38 নম্বর অধ্যায় আর এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ বাবুন এই অধ্যায় হচ্ছে ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতে ইল্লাল মাকতুবা যখন সালাতের একামত হয়ে যাবে ফরজ সালাতে না একামত হয় সালাতে যখন একামত হয়ে যাবে তখন ফরজ সালাত ছাড়া ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই হবে না এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والحمد لله.